নমস্কার বন্ধুরা, উত্তরবঙ্গে আপনাদের স্বাগত জানাচ্ছি, এনজেপি স্টেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা যারা দীর্ঘ পথ জার্নি করে, নাইট জার্নি করে এসে এনজেপি পৌঁছাচ্ছেন এবং এনজেপি পৌঁছে যারা পাহাড়ে যাবেন বলে ভাবছেন, একটু দাঁড়িয়ে যান। তারা যদি মনে করেন যে এনজেপি স্টেশনে তিন চার ঘন্টার জন্য একটু ফ্রেশ হয়ে নেবেন, সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। পুরো দিনের ভাড়া আপনাদের দিতে হবে না, জাস্ট তিন চার ঘন্টার জন্য ফ্রেশ হওয়ার জন্য আপনারা কিন্তু এই সমস্ত হোটেলে থাকতে পারেন। ফ্রেশ হয়ে নিয়ে, একটু রিচার্জ হয়ে নিয়ে তারপর পাহাড়ে উঠুন, দেখবেন আপনার ভ্রমণটা কিন্তু অনেক ভালো হবে। পাহাড়ে অনেক ত্রাণ থাকার জন্য, মানে এঁকে বেঁকে রাস্তা, তো ওই এঁকে বেঁকে রাস্তা পার হতে গিয়ে অনেক সময় গা গুলিয়ে যায়, অনেক সময় বমি আসে, শরীর খারাপ করে। তো আমি বলবো এনজেপি স্টেশনে তিন চার ঘন্টা একটু ফ্রেশ হয়ে নেন, স্নান করে নেন, পেট ভরে ভালো করে খাওয়া দাওয়া করে নেন। ভালোভাবে খাওয়া দাওয়া করে হজম করে নিয়ে তারপর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হন, আপনার ভ্রমণটা সার্থক হবে। চলুন, এনজেপি স্টেশনের আশেপাশে কিছু হোটেল রয়েছে, সেই সমস্ত হোটেল আমি একটু দেখানোর চেষ্টা করছি। যারা মনে করছেন সেই সমস্ত হোটেলে থাকবেন, তারা এই যে নাম্বারটা শো করছে, এই নাম্বারে অতি সত্বর যোগাযোগ করে আপনারা কিন্তু বুকিং করিয়ে চলে আসুন। বন্ধুরা, এনজেপিতে আপনারা যারা ফ্রেশ হবেন তারা এরকম রুম নিতে পারেন, ডাবল বেডরুম। এই যা বেড আছে, আপনারা তিনজন অ্যালাউ হয়ে যাবেন, অথবা স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা। এদিকে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, টিভি রয়েছে। ওয়ালটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, নন এসি রুম, ফ্যান দেখতে পাচ্ছি, এদিকে আয়না রয়েছে। আর এই হলো আপনার ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড রয়েছে, মার্বেল বসানো রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি আমি। আর এরকম একটা রুম পাবেন আপনারা। চলুন, পাশে আরও একটি রুম রয়েছে যেখানে আপনারা ছজন থাকতে পারবেন। দেখুন এই রুমটা কিন্তু বেশ ভালো রুম। দেখুন পাশাপাশি দুটো বেড রয়েছে, এখানে তিনজন আর এখানে তিনজন, টোটাল ছজন আপনারা থাকতে পারবেন। আর এটা এসি রুম, ওদিকে এসি দেখতে পাচ্ছি। তাছাড়া পাশাপাশি দুটো বেড আছে বলে আপনার পাশাপাশি দুটো ফ্যানও দেখতে পাচ্ছি। রুমের মধ্যে আয়না লাগানো রয়েছে। আর এই হলো ওয়াশরুম, নিচটা মার্বেল বসানো রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, আপনার শাওয়ার দেখতে পাচ্ছি, সেই সঙ্গে এখানে বেসিনও রয়েছে, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে। গরম জল নিয়ে কোনো সমস্যা নেই, ওয়াটার হিটার দিয়ে দেওয়া হবে, বালতিতে গরম জল আপনারা করে নিতে পারবেন। আর এই হলো রুম, দেখুন যথেষ্ট ভালো রুম। জানলা রয়েছে, জানলার পর্দা সরিয়ে দেবেন, তাহলে বাইরের একটা ভিউ রয়েছে। ওদিকে এসি দেখতে পাচ্ছি, তাছাড়া রুমের মধ্যে একটা টেবিলও রয়েছে, ডাস্টবিনও দেওয়া রয়েছে, টিভি দেখতে পাচ্ছি, এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেল কর্তৃপক্ষ একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, সে সঙ্গে টাওয়েল রয়েছে, সাবানও দিয়ে দিয়েছেন ওনারা। রুমটা দেখুন বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, আপনারা অনেক সময় বলেন যে ছজন আছি, একটা ওয়াশরুম কী করে ইউজ করব, তাদের জন্য সমস্যার সমাধান রয়েছে। এই যে আপনারা এই রুমে ছজন থাকবেন, এখানে ওয়াশরুম দেখিয়ে দিলাম, তা সত্ত্বেও যদি এক্সট্রা ওয়াশরুমের দরকার হয়, বাইরে কিন্তু এখানে পর পর দুটো ওয়াশরুম রয়েছে। বাহ, অসাধারণ, ইন্ডিয়ান স্টাইল রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, এই একটা, আর পাশে আরও একটা দেখুন। তো ওয়াশরুম নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা নির্বিঘ্নে এই হোটেলে কিন্তু আসতে পারেন। আর মন চাইলে এখানে ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে এরকম বাইরের একটা ভিউ পেয়ে যাবেন। সামনেই এনজেপি স্টেশন।